আসসালামু আলাইকুম, আমি এখন মানছি খুবই সহজে ফুলকপি আর আলু ভাজি একটু অন্যরকম স্বাদে। একবার এইভাবে রান্না করে দেখেন, এটা ভাত কিংবা রুটি পরোটার সাথে খাইতে অসাধারণ, তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে কালো সরিষা আর জিরা মিলাই, দুইটা মিলাই প্রায় 1.5 চা চামচের মতো আছে, ওটা দিব। দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব, একটু নাড়াচাড়া করে নিব কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচানো আছে, এই রসুন 3টা, মানে কুচানো রসুনগুলো, আর একটা বড় সাইজের কাঁচামরিচ। এইটা একটু নাড়াচাড়া করে নেব, রসুনটা হালকা একটু বাদামি রং দেখা পর্যন্ত। আমি বেশি কুচি করে ফেলছি, খুব জলদি এটা বাদামি হয়ে যাবে। আমি মাঝারি আঁচে হাসতেছি, কিন্তু আমি মাঝারি আঁচে রান্না করতেছি। এই রসুনটা একটু বাদামি বাদামি দাগ ধরা শুরু হইলে, এই যে দেখেন, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের পেঁয়াজ, আমি একটু মোটা মোটা করে কেটে রাখছি, ওগুলা দিয়ে দিব। এর সাথে মিনিট খানে একটু নাড়াচাড়া করে নিব পেঁয়াজের কোয়াগুলা খুলে যাওয়া পর্যন্ত। এই মিনিট খানেকের মধ্যে পেঁয়াজের কোয়াগুলা দেখেন একদম খুলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 3টা মাঝারি সাইজের আলু, আমি এরকম পাতলা করে কেটে নিছি, এই এই ধরনের মোটা করে, মানে আমরা চিপস যেভাবে আলুর চিপস দিয়ে রান্না করি ওগুলা। যতখানে আলু আমি ঠিক ততখানে কিন্তু ফুলকপি দিব, সেই জন্য আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখন আলু আর ফুলকপি, অর্ধেক আলু অর্ধেক ফুলকপি হইতে হবে, যাই হোক। এখন আলুগুলোকে আমি এর সাথে একটু মাঝারি আছে একটু ভেজে নিব 3-4 মিনিট। প্রায় 4-5 মিনিট আলুটা ভাজলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, সাথে সাথে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি ছোটো ছোটো করে এরকম করে কেটে রাখছি, ওটাও দিয়ে দিই। আর এর মধ্যে আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিই, মোট আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন চুলার আঁচটা আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি করে নিলাম, যাতে একটু ভাজা ভাজা হয় আর কি। হাই আর মিডিয়ামের মাঝামাঝি আমি প্রায় 3-4 মিনিট ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এটাকে ভালো মতো একটু মেখে নিই, মিশাই নিই। মোটামুটি ভালো মতো মিশে গেল। এখন আমি চুলা আঁচটাকে মিডিয়ামে একটু নিচে এনে এটাকে ঢাকা দিয়ে জাল দিব, মাঝে মাঝে কয়েকবার নেড়ে উল্টায় পাল্টা দিতে হবে, নিচেটা উপরে উপরটা নিচে, যাতে এই ফুলকপির পানিতেই এটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পরে আমি এগুলোকে একটু নেড়ে নিচেরটা উপরে উপরটা নিচে করে দিব, যাতে সবগুলো সমানভাবে হয়ে যায়। আবার ঢেকে দিব, এরকম 2-3 বার করলেই ফুলকপি আলু দুইটাই সিদ্ধ হয়ে যাবে। প্রায় 7-8 মিনিট জাল দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে সবই। একটু পোড়া পোড়াও দাগ লেগেছে, পোড়া দাগ লাগলে কিন্তু খাইতে খুব মজা লাগে। যে কোনো একটা আলু চাপ দিয়ে দেখে নেবেন, আলু যদি ভেঙে যায় তাহলে বুঝবেন না, আলু সিদ্ধ হয়ে গেলেই হয়ে গেছে আর কি। এই দেখেন আলুগুলো একদম গলে গলে যাচ্ছে, ফুলকপি এমনি সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার দারুণ মজার আলু দিয়ে ফুলকপি ভাজি, একদম নতুন ফুলকপি। নতুন ফুলকপিটা খাইতে কিন্তু একটু মজাই লাগে বেশি আর কি। এখন এর উপরে আমি একটু কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে দিব, এগুলো এর সাথে একটু আধা সিদ্ধ হয়ে যাবে গরমের ঠেলায়, খাইতে ভালো লাগবে। আর সামান্য একটু তালা জিরার গুঁড়া ছিটিয়ে দিব, কেউ দিতে পারেন নাও দিতে পারেন, তালা জিরার গুঁড়া দিলে কিন্তু খুব একটা সুন্দর ফ্লেভার আসে। এর সাথে একটু ভালো মতো মেখে, আর এটা যে গরম আছে মরিচগুলা মোটামুটি ভালো সুন্দর একটা ফ্লেভারও ছেড়ে দিবে, কিছুটা নরমও হয়ে যাবে। হলো আমার দারুণ মজার নতুন ফুলকপি দিয়ে আলু রান্না, আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। নতুন ফুলকপি দিয়ে আলু ভাজি আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হলো আমার দারুণ মজার ফুলকপি আর আলু ভাজি, একটু অন্যরকমের। শেষের দিকে জিরার গুঁড়াটা দিলে একটু অন্যরকম টেস্ট আসে। কোনো পানি টানি ছাড়াই ভেবে একটা বানায় দেখেন, ভাত কিংবা রুটি পরোটার সাথে তামা তামা করে খাইয়ে ফেলাইতে পারবেন, কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।